हाय एवरीवन, वेलकम टू माय चैनल कुकिंग विद बेगम। आशा करछि आपनारा सबाई भालो आछेन आर सुस्थई आछेन। आज आमि एकदम यूनिक और टेस्टी पद्धतिते रुई माछेर झुड़ी चच्चड़ी तैरी करब। तो चलुन देखे नेवा जाक एई चच्चड़ी किभाबे बानाबो। एर जन्य एखाने प्रथमे रुई माछ निएछि 6 पिस, एटा परिमापे 250 ग्राम, एरकम साइजेर रुई माछेर टुकरो निएछि। तब ये झुड़ी चच्चड़ क्षेत्र में पेटीवला माच नीले खूब सुविधे है। एखे चाका सैजरों माच नहीं पेज मीडियम सैजे दुटोई भावे कूची करा, काचा लंका 3 पिस मजखान चेरा करा। एचड़ा नहींगुलो ये छोटो छोटो टुकड़ो को काटा, 2 पिस छोटो सैजे आलू ये परिमपे 100 ग्राम। एरपर वो मेर मध्य मत लवण दिए दीची, एक ही साथे दीची हलुद गुड़ो। एभावे लवण और हलुद गुड़ोटा दिए खूब भालो करे माछेर मध्ये प्रथमे आमी मिशिए निच्छी। माछटा এইভাবে মিশিয়ে নিলাম। এরপর ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে ওই মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমি এখানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে একই সাথে সবগুলো মাছ ভেজে নিচ্ছি। এরপর এক পিট হয়ে গেলে অন্য দিকটাও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি মাঝারি আঁচে এখানে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব মাছগুলো। দেখুন মাছগুলো লালচে করে ভেজে নিয়েছি। এরপর আমি অন্য একটা পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। এই রুই মাছের ঝুড়ি চচ্চড়ির ক্ষেত্রে মাছগুলো ভালো করে ভেজে ঠান্ডা করে ছাড়িয়ে নিতে হবে। এরপর মাছগুলো ঠান্ডা করে নিয়েছি। এরপর ওই মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে শুধু মাছ অংশগুলো নেব, তাই এভাবে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। একটু হয়তো সময় সাপেক্ষ, কিন্তু এভাবে করে নিতে পারলে এটা ভীষণই এক ধরনের টেস্টি রেসিপি হয়। এভাবে করে আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। তবে কাঁটা ছাড়ানোর সময় একটু সাবধানে ছাড়িয়ে নিতে হবে। দেখুন এভাবে আমি খুব সাবধানে সুন্দর করে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো মাছের এইভাবে কাঁটা ছাড়িয়ে মাছগুলো আমি নিয়ে নিলাম একটা প্লেটে। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তবে মাছ ভাজার পর যে সামান্য তেল বেশি হয়েছিল সেই তেলটা আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছিলাম। কড়াইয়ে হালকা তেল ছিল, সেই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ওই আলুর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এছাড়া সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এভাবে করে লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নিতে হবে লালচে করে। আলুটা এইভাবে ভেজে নিলে যখন আমি চচ্চড়িটা তৈরি করব তাহলে অর্ধেক সিদ্ধ হয়ে থাকে, তাই আমি ভেজে নিচ্ছি। এভাবে ভাজা হয়েও গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি সরষের তেল 1.5 টেবিল চামচ, তেলের মধ্যে দিচ্ছি 5 ফোড়ন 1/4 চা চামচ, একই সাথে দিচ্ছি হিং 1/8 চা চামচ, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে পেঁয়াজটা দিতে হবে। দিচ্ছি পেঁয়াজ কুচি। এভাবে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা লালচে করে পেঁয়াজটা ভেজে নেব 2 মিনিট মতো।
তাই এইভাবে নাড়তে চাড়তে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে পেঁয়াজের, বেশ লালচে লালচে ভাব এসছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটা দিয়ে একই সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, একই সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর লঙ্কা গুঁড়োও দিচ্ছি হাফ চা চামচ। চাইলে আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন তেমনটাই দিতে পারেন। এভাবে করে দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি, তবে আঁচটা এই সময় আমি হালকাই রেখেছি। হালকা আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, একই সাথে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ, জিরে বাটা হাফ চা চামচ। এই সমস্ত মশলা দিয়ে আবারও ওই আলু পেঁয়াজের সাথে কষাতে হবে। তবে আদা রসুনটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, তাহলে আদা রসুনের টেস্টটা চলে যায়। বড় জোর 2 মিনিট মতো ভাজবো। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আর বেশ মাখুমাখু হয়ে এসছে। এই পর্যায়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জল। জলটা দিলে এভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে ওই কাঁটা ছড়ানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একই সাথে খুব ভালো করে কষাতে হবে। এভাবে একটু খুন্তির সাহায্যে স্ম্যাশ করে নিতে হবে, যাতে করে ভালোভাবে মিশে যায়। দেখুন কীভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে নিয়ে অবশেষে আমি দিচ্ছি ধনিয়া পাতা 1.5 টেবিল চামচ। ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে মাখামাখা হয়ে গেলেই এই রুই মাছের ঝুড়ি চচ্চড়িটা তৈরি হয়ে যাবে। দেখুন প্রায় তৈরি হয়ে এসছে, বেশ তেল ছাড়তেও শুরু করেছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। এটা একদম তৈরি, এরপর নামিয়ে নেব। একটা প্লেটে আমি এভাবে পরিবেশন করে দিচ্ছি। আর এই রুই মাছের ঝুড়ি চচ্চড়িটা ভাত বা রুটি যে কোনোতেই ভীষণ সুন্দর খেতে লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।